ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো রয়েছি। পুজো বলে কথা, ভালো তো থাকতেই হবে। তোমাদের পুজো কেমন কাটছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। ও প্রীতি ভালোবাসা। আর বড়দের সুন্দর করে দাঁড়াও। আর বড়দের প্রণাম। আমাদের তরফ থেকে সবাই ভালোবাসা নিও আর বড়দের প্রণাম। আর চলো তাহলে আমরা এখন এই প্যান্ডেল ট্যান্ডেল একটু ঘুরতে বেড়াবো, দূরে কোথাও যাব না। তাহলে চলো, কি কি করি না করি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। লেটস গো, লেটস গো। আমাদের আমরা আজকে সেম সেম ড্রেস পরেছি, সেটা কি তোমরা লক্ষ্য করেছো? হ্যাঁ। কেমন লাগছে বলো? ব্ল্যাক কালার ড্রেস, ব্ল্যাক কালার ড্রেস, ব্ল্যাক কালার পরি, ব্ল্যাক কালার পরি, এই পার্পল কালার পরি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমরা দুজন একই রকমের ড্রেস পরবো, তো ফাইনালি আমাদের অনেক ইচ্ছে ছিল। এটা অ্যাকচুয়ালি ড্রেসটা কিন্তু এরকম নয় জানো তো, ড্রেসটা না অনেক স্ট্যান্ড আপ। হ্যাঁ, ড্রেসটা না এইখান থেকে পরে, কিন্তু আমি যেহেতু ওই রকম ভাবে পরি না, তো সেহেতু আশিকে ওইভাবে পরিয়েছি, আমিও ওইভাবেই পরেছি, মানে গাউন টাইপের মনে হচ্ছে। তাহলে চলো, যাই হোক আজকে মা মেয়ে একই রকমের ড্রেস পরে ঘুরতে বেড়াবো, দেখা দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয় আমাদের। আমি মা, তোমার? আমি মা, তুমি মেয়ে। চলো লেটস গো, লেটস গো। আমরা বেরিয়েই গিয়েছিলাম হচ্ছে সোদপুর ক্লাবে। সোদপুর ক্লাবে রোজই প্রায় অনুষ্ঠান হয়েছে যে কয়দিন পুজো ছিল, তো সেই কারণে আমরা যেহেতু সোদপুরের অনেকটা জায়গায় ঘুরে নিয়েছিলাম, তাই ঘোরার মতো আর কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। সোদপুর ক্লাবে গিয়েই আমরা ফাংশন দেখছিলাম মা মেয়ে মিলে। সোদপুর ক্লাবেও এক দিদির সাথে আমার দেখা হয়েছে যে আমার ব্লগ দেখে। অনেকেই দেখে, তবে কেউ কেউ আবার এসে কথা বলে, তখন ভীষণ ভালো লাগে। কেউ কেউ দূর থেকে উকিঝুঁকি দিয়ে কথা বলে, তো সেটা বোঝা যায় যে আমাদের নিয়েই কথা বলছে। এখানেও এক গ্রুপ আমাদের নিয়ে উকিঝুঁকি মেরে কথা বলছিল, তবে আমরা দেখে বুঝতে পেরেছি ওনারা এসে কথা বলেনি। তোমরা যদি এসে কথা বলো না, ভীষণ ভালো লাগে আমাদের। আবার অনেকে হয়তো ভাবে আমরা কথা বলবো নাকি, কথা বলবো না কেন, অবশ্যই কথা বলবো। আমার সাথে ইভেন যে কয়জনের দেখা হয়েছে, তোমরা যদি এখন আমার ব্লগটা দেখে থাকো, আমাকে কমেন্ট করে জানিও তো আমি তোমাদের সাথে কিভাবে কথা বলেছি বা কিভাবে মিশেছি। আর এই বোনটা খুব ভালো গান করছিল, যদিও আমি গানটা এখানে দিতে পারবো না, কারণ তাহলে হয়তো বা কপিরাইট আসার চান্স আছে, কারণ এখানে মিউজিক বাজছিল, খুব সুন্দর গান করছিল। আর আমি না ভীষণই কনফিউজড, আরশিকে কখনো ভাবি যে আরশি ভালো গান করে, কখনো ভাবি আরশি ভালো ডান্স করে, তো আমি সত্যি ভীষণ কনফিউজড। কখনো কখনো ভাবছি আশিকে আমি ডান্সে দেব, কখনো কখনো ভাবছি মানে ডান্সে দেবো, আশি তো ডান্স করছে, কখনো কখনো ভাবি আশিকে গানে দেব, মানে দেওয়ার কথা ভাবছি, তো দেওয়াটা কি ঠিক হবে নাকি সেটাই বুঝে উঠতে পারছি না। আর আমরা ওইখানে বসে বসে গান হচ্ছিল, আর আমরা মা মেয়ে বসে বসে ওই রকম শিখে যাচ্ছিলাম, মানে আশির থেকে বসে বসে শিখছিলাম ওটা আর কি। আর আশি ম্যাডাম আজকে হাতে দুটো আংটি পরেছে। অন্নপ্রাশনে যে ছোট ছোট আংটিগুলো পেয়েছিল, সেই আংটিগুলো এখন আর হয় না হাতে। বড় বড় যে দুটো আংটি পেয়েছিল, সেই দুটো আংটি পরছে, দুটো নয় তিনটে বড় বড় আংটি পেয়েছিল। একটা কাকা দিয়েছিল, একটা বর্মা দিয়েছিল, আর একটা হচ্ছে আমার দিদি শাশুড়ি দিয়েছিল। দিদি শাশুড়ি এখন আর নেই, কিন্তু ওই আংটিটা দেখে না আমার সেদিন মনে পড়ছিল যে দিদিমা এই আংটিটা আশির মুখ দেখে দিয়েছিল। আশির যখন ৬৬ হয়েছিল, ৬ দিনে, তখন দিদি শাশুড়ি ওই আংটিটা দিয়েছিল আশির মুখ দেখে। তো সেই আংটিটা আশি পুজোতে মানে পড়বে পড়বে বলে, তো ওই দিন ওকে পরিয়ে দিয়েছিলাম। আর ওর এত বদভ্যাস, যেহেতু নখ খায়, তো কখনো আংটিও কামড়ে কামড়ে, তারপর গলার যে চেনের সাথে লকেট থাকে সেগুলো কামড়ে না গুঁড়ো গুঁড়ো টুকরো টুকরো করে ফেলে, ভেঙে ফেলে। তো সেই কারণে ওকে আমি গলায় যেহেতু চলে যাওয়ার ভয় থাকে, সেই কারণে ওকে আমি হাতের অর্নামেন্টসগুলো খুব কম পরানোরই চেষ্টা করি।
আর ওইখানে প্রোগ্রাম শেষ করে আমরা এখন চলে এসেছি হচ্ছে আমাদের ক্লাবের মন্দিরে। আরশি ম্যাডাম এখন ডান্স করছে, সবাইকে দেখাচ্ছে, একদম মধ্যমণি হচ্ছে আরশি। সবাই ডান্স বন্ধ করে দিয়ে, অ্যাকচুয়ালি বড়রা সবাই ডান্স করছিল, তো বড়দের সবার ডান্স বন্ধ করে দিয়ে উনি একাই ডান্স করে চলেছে। এই আমার ডান্স দেখবে সবাই, আমার ডান্স দেখবে সবাই বলে এখন ও একাই ডান্স করছে, সব দিদিরা দাঁড়িয়ে রয়েছে। আর যেই ডান্সটা দিয়ে আরশি ফার্স্ট প্রাইজ পেয়েছে, সেই ডান্সটা এখন আবার এই মন্দিরে সবাইকে দেখাবে বলে বক্সে গান বাজছে, আর আরশি ম্যাডাম এখানে ডান্স করছে আর সবাই দেখছে। আর পরের দিন সবাইকে সবাই বলছে তুই কী সুন্দর ডান্স করিস। আর আরশি তো মানে যদি বলা হয় যে তুই খুব সুন্দর করছিস, তুই খুব ভালো, মানে তুমি খুব ভালো, এরকম করে যদি ওর সাথে কথা বলা হয় না, ও সেইটা আরও ইন্সপায়ারের সাথে, মানে সব বাচ্চারা মনে হয় এটাই হয়, তো আরশিকে আমি এটা দেখেছি, ও ওইটা বেশি ইন্সপায়ার হয় যে এটা খুব সুন্দর হচ্ছে, যদি ভালো নাও হয় তাও ও চেষ্টা করে যে এটা ভালো করে, আরও ভালো করে করার। তো সবাই যখন ওর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছিল, ও এটা আরও ভালো করে করছিল আর কি। তো সবাই ডান্স দেখছে, কেউ কেউ গল্প করছে, বাচ্চারা পুজোতে ভীষণ আনন্দ করে, মাটির মধ্যে বসেই ডান্স করছে। আর এই প্যান্টটা ধুতে গিয়ে পরের দিন আমার হালাত খারাপ হয়ে গেছে, কারণ এত ধুলো মাটি ভরিয়েছে নিচে বসে বসে। আর এই প্যান্টটা আমি আরশির বার্থডেতে পরিয়েছিলাম, ওই স্কার্টটা পরে গাউনটা পরে ওর এত প্রবলেম হচ্ছিল, কারণ হচ্ছে একটু বড় যেহেতু কিনেছি, বারবার মাটিতে ডান্স করতে করতে মাটিতে মানে লুটাচ্ছিল, তো সেই কারণে ওকে বাড়িতে এনে আবার আর এই জিন্সটার সাথে এই টপটা পরিয়ে তারপরে আবার নিয়ে গেছি। তো ডান্স করতে যেহেতু ভালোবাসে, সারাক্ষণই প্রায় নিয়েছে যায় বাড়িতে, যেখানে যাবে সেখানেই। তো যাই হোক, এখানে সবাই মিলে ডান্স করছিল। আর এখানে যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, পুচকুটাকে পুচকুটা আরশিকে বলছে এই বান্ধবী, আর সবাই কি হাসি, আমরা সবাই মিলে ভীষণ হাসছিলাম। তো তোমরা কে কোথা থেকে ব্লগ দেখছো একদমই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি জানি তোমাদের এই ব্লগগুলো দেখতে ভালো লাগবে না, কারণ এই ব্লগগুলো আরও অনেক দিন আগেই আমার ছাড়া উচিত ছিল, কিন্তু এডিট করিনি, তারপরে এই অনেক অনেক ধরনের কাজবাজ ছিল একটু, যেহেতু একা সব কিছু সামলাতে হয় না, তো কখনো কখনো ভালো লাগে না। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর আরশি এখানে আবার এসে দাঁড়িয়ে পড়েছে কেন জানো, ওর স্যার মানে যেহেতু 4-5 মিনিটের গান, অনেক গান হয়, সেই গানগুলোকে কেটে 3 মিনিট থেকে 3.5 মিনিট, কখনো 4 মিনিট করে, তো সেই গানগুলোকে ছোট করে তারপরে করে, তো মানে এডিট করে। তো সেই কারণে এইখানে যেহেতু নেট থেকে গান বাজাচ্ছিল, তো হঠাৎ করে গানটা অন্য গান চলে আসাতে ও এই দিকে চলে এসছে যে মা ওই গানটা তো হচ্ছে না, মানে অন্য গান, মানে অন্য রকমের গানটা লাগছে। তো নাচ তো মুখস্থ হয়ে গেছে গানের সাথে সাথে, তো ওইটা বাজছিল না বলে ও আবার এখানে এসে আমার সাথে কথা বলছিল। তোমাদের একটা কোশ্চেনের আনসার আমি দিয়ে দিই। তোমরা অনেকেই আমাকে অনেক সময় কমেন্ট করো যে দিদি ভাই তোমরা কি ভাড়া ফ্ল্যাটে থাকো, তোমাদের কি মনে হয় আমরা ভাড়া ফ্ল্যাটে থাকি? হ্যাঁ, অনেকেই থাকে, তবে না, এটা আমাদের নিজেদের ফ্ল্যাট, মানে আমার বরের ফ্ল্যাট, তো সেই কারণে এটা আমাদেরই ফ্ল্যাট, আমি ভাড়া থাকি না, এটা আমাদের নিজেদের ফ্ল্যাট। আর এটা এখানে এখন হচ্ছিল রুটিবেলা প্রতিযোগিতা, সবাই মিলে, আমি জানো তো রুটি লুচি মানে ভীষণ কাঁচা, আমি রুটি লুচি কিছুতেই বেলতে পারি না। কেউ কেউ 1 মিনিটে 4:30 অবধি রুটি, মানে 4:30 রুটি বেলেছে, আমার তো ভাবলেই কীরকম হাইফাই লাগে।